আসতে পারি? কে? হ্যাঁ, আমি হলাম দীপেনবাবুর ভাই রামু পাল। ও আচ্ছা আচ্ছা, আপনি রামু কাকা? আচ্ছা, আমাদের বাড়িটা ভাড়া নিয়েছো? হ্যাঁ, আসলে দীপেন বাবু এত সস্তা বাড়িটা আমাকে অফার করলেন। তা বলি, কি করা হয়, কি মানে কাজকর্ম? আমি আসলে আপনাদের এখানে লোকাল যে পোস্ট অফিস আছে সেখানেই চাকরি পেয়েছি, 1 মাস পর থেকে জয়েন করবো, তাই এখন এই বাড়িতেই থাকবো বেশ 6 মাস, তারপরে আবার ট্রান্সফার হয় কলকাতা।
বেনদাতে তুমি নিশ্চয়ই চেনো, মানে আমার দাদা যার কাছ থেকে বাড়িটা ভাড়া নিয়েছো, সে অবশ্যই তোমার কথা সব বলে গেছে আমাকে। সে তো এখন এখানে থাকেন না, অন্য জায়গায় থাকে। তা আমার একটা তো কর্তব্য আছে বই কি, যে তোমার ওই খোঁজ খবর নেওয়া। আমাকে তুমি পাবে, বেশি দূর নেই, পাশের পাড়াতে দু চারটে বাড়ির পরে আমি থাকি, ওই মাঝে মাঝে আসবো, খুন তোমার একটু খোঁজ খবর নিয়ে যাবো, এটার মধ্যে ভালো হবে, তাই নয় কি? ও আচ্ছা আচ্ছা, এ বাড়িতে অন্য কেউ থাকে নাকি? কেন না, এমনি মনে হলো তাই জিজ্ঞেস করলাম। দেখো বাবা, একটা কথা বলি, এ বাড়িটা তুমি তো ভাড়া নিয়েছ, কিন্তু কিন্তু না কেন বললাম, আবারও বলছি কিন্তু, এ বাড়িতে থাকতে গেলে কিছু কিছু দু একটা জিনিস তোমার চোখে পড়বে, কিন্তু সেটাকে তুমি মনের ভুল বলে উড়িয়ে দিও। আর একটা কথা তোমায় বলি, এই বাড়ির উপরে চিলেকোঠা আছে, তার সামনে ছাদ আছে, চিলেকোঠায় যে দরজাটা আছে সেটা দিয়ে তুমি ছাদে যেতে পারবে, কিন্তু মনে রেখো তার পিছন দিকে একটা আর একটা দরজা আছে, সেটা কিন্তু ভুলেও খোলার চেষ্টা করো না। তার কারণটা আজ আমি তোমায় বললুম না, মনে থাকে যেন। তাহলে এই কথাগুলি যা বললুম একটু ভালো করে মনে রেখো, ঠিক আছে? আজ আমি চলি, আবার দু চার দিন পরে এসে খোঁজখবর নিয়ে যাবো, একটু সাবধানে থেকো। হ্যাঁ আসি, বুঝলে? হ্যাঁ হ্যাঁ আসো।
কি খবর? আসতে পারি? হ্যাঁ আসুন। বলো প্রদীপ, কেমন আছো বলো? সব ঠিকঠাক আছে তো নাকি? কোনো কিছুর জন্য কিন্তু করবে না, কোনো কিছু দরকার হলেই আমাকে বলবে। না, দরকার তেমন কিছু পড়বে না, তবে আমার একটা প্রশ্নের উত্তর আপনাকে সরাসরি দিতে হবে। কি বললে? প্রশ্ন? কি প্রশ্ন তোমার? নদিন আগে আমি এ বাড়িতে আমি ছাড়াও অন্য কারোর উপস্থিতি অনুভব করেছি। আমি জাস্ট ক্লিয়ার জানতে চাই যে আমি ছাড়াও এ বাড়িতে অন্য কেউ আছে কিনা। দেখো প্রদীপ, তোমাকে আমি প্রথম দিনই এই বিষয়ে কিছু কথা বলে গেছিলাম, এটা তো অস্বীকার করতে পারবে না। তবে হ্যাঁ, তুমি যা দেখো বা যা শোনো, তোমাকে আমি আবারও বলে যাচ্ছি আজকে, কোনো কারণবশত ছাদের ওই ঘরের দরজা তুমি কিন্তু খুলো না। আমি কিন্তু আজকে আরেকবার তোমায় বলে গেলাম। কেন, কি হবে বললে? না না, মানে ব্যাপারটা আমি তোমায় বলি, করি শোনো, বলতাম না তাও তুমি এত করে আমার উপর চাপ সৃষ্টি করছো, আমি বলতে বাধ্য হচ্ছি। ওই ঘর যারা যারা খুলেছে তারা সকলে এখন পাগলা করেছে, এমনকি আমার আমার দুই ছেলেও ওই ঘর খোলার চেষ্টা করেছিল, তাদের আজকে পাগলা করতে ঠাই হয়েছে। সুতরাং তুমি বুঝতে পারছো আমি তোমার অমঙ্গল চাইবো না, সেই জন্যই তোমাকে বারণ করেছি তুমি দরজা তুমি খুলো না। কেন, কারণটা কি? দেখো প্রদীপ, তুমি যখন জানতেই চাইছো তাহলে তোমার আমি বলি, যে ঘরের কথা তুমি জিজ্ঞেস করছো আমায়, এই বাড়িটা আমাদের 300 বছর পুরনো, এবং ওই ঘর সম্পূর্ণরূপে অশরীরী আত্মার বাস। তোমার মতো অনেকেই বাড়িতে এসেছে কিন্তু কেউ এখানে টিকতে পারেনি, সবাই চলে গেছে, এমনকি আমার দাদা পর্যন্ত এখান থেকে যেতে বাধ্য হয়েছে। এবার আশা করি তুমি বুঝতে পেরেছ আমার কথা, কি বিষয়ে কি পরিপ্রেক্ষিতে তোমাকে দরজা খুলতে বারণ করেছি। দেখুন, এসব আষাঢ়ে গল্পে আমি কান দিই না। আমার মতে বলে যে আপনাদের যে চিলেকোঠার ঘরটা আছে ওটার মাধ্যমেই কেউ মনে হয় আপনাদের ওই ঘরটা এসে ঢুকছে, বন্ধ ঘরটা, আর তারাই মনে আমার সাথে এই মস্করাগুলো করছে। আমার আষাঢ়ে বুঝি, আমি জানতাম তুমি এই ধরনের একটা কথা বলবে, আর বলবি না কেন বলো? তোমার হচ্ছে আধুনিক যুগের সব ছেলেপুলে, তোমাদের এই অসুরিয়াত্তা ভূত প্রেত এগুলো তোমাদের মগজে ঢুকবে না। দেখুন, এগুলো যদি দিনের পর দিন চলতে থাকে আর এগুলো যদি বন্ধ না হয়, তাদের ব্যবস্থা করে জেলে পাঠাতে আমার বেশি সময় লাগবে। এটার লাইসেন্স আমার কাছে আছে, আপনার চিন্তিত হওয়ার কিছু নেই, আমি আইন নিজের হাতে তুলে নেবো না, এটা জাস্ট সেলফ ডিফেন্সের জন্য, আর কিছুই না। ঠিক আছে বলি, তোমাকে আমি সাবধান করে দিয়ে গেলাম, এরপর তোমার ব্যাপার, আজ তাহলে চল, বুঝলে? তবে শুনে রাখুন, আপনার নেগেটিভ কথাবার্তা শুনেও কিন্তু আমি বাড়ি ছেড়ে যাব না। বললে প্রদীপ, নেগেটিভ কথাবার্তা? আমার কথাগুলো তোমার মনে হলো নেগেটিভ? বুঝবে বুঝবে, সময় হলে সব বুঝবে, আমাকে আর বলতে হবে না, আজ তাহলে চলি, দরকার হলে আমায় ডেকো।
এটা তো অস্বীকার করতে পারবে না। তবে হ্যাঁ, তুমি যা দেখো বা যা শোনো, তোমাকে আমি আবারও বলে যাচ্ছি আজকে, কোনো কারণবশত ছাদের ওই ঘরের দরজা তুমি কিন্তু খুলো না। তুমি কিন্তু আজকে আরেকবার তোমায় বলে গেলাম। Thank you.
আরে ভাড়া নিতে এসেছে খোকা, কি ব্যাপার? ডাকা ডাকি করছি, দরজা খুলে না খোকা। দরজাটা খোলা, yeah.